রুদ্রে মরা যাইতেছি, আরে গ্রাম অঞ্চলে এসে কি যে ঝামেলায় পড়ছি, কোথাও রুম টুম খুঁজাই পাইতেছি না। যাই আর একটু খোঁজ করি, পাইতে পারি। এই রোদের মধ্যে কোনে যে রুম পামু? এই ব্যাচেলার এত বিপদে পড়ে গেলাম, কেউ ব্যাচেলার কো রুম দেয় না। তা আবার গ্রাম, শহর হইলে একটা কথা আছে, গ্রাম দেখে এই রুম বেজালে পড়ছি। হাই রে, কি যে করি, এই রোদের মধ্যে আজকে ঘুরলি লাগবো সারাদিন। এখন কোনে যে যামু? এই যে ভাই শুনতেছেন? হ্যাঁ, কোন কি? আপনি কে গ্রামে থাকেন? আরে আমি আজকে এসে শহর থেকে গ্রামে। ভাই আমি আসছি শহর থেকে, রুম পাইতাছি না। রুম তো পাওয়া যায় একটু বলতে পার? কি রুম লাগবো? আমি চিন্তা করেন না, এক মাস ধরে রুম খুঁজছেন, রুমের চিন্তা পরে করেন। আমি সারা দিন ধরে ঘুরতেছি রুমের লিগে, রুম পাই না। আরে কইতাছেন যে রুম পাস নি, আপনার কাছে রুম আছে নি কোন? হেটা কোন? আরে ভাই আমি তো রুম খুঁজতাছি, আপনার আপনার রুম দিব। রুম পাইলে বুঝছেন কি, শহর থেকে তো আইছি ব্যাচেলার থাকতাম, গ্রামে ব্যাচেলার ভাড়াই দেয় না। কই বউ সারা রুম ভাড়া দেন দেবো না, ভাই তো মেয়ে আছে, এই আছে, এই আছে, বুঝেন নাই? আমিও বেচালার দেখে কেউ ভাড়া দিতে চাই না, বুঝতেছেন? আমার একটা বুদ্ধি আছে বুঝছেন, আপনিও যেহেতু রুম খুঁজতেছেন আমিও রুম খুঁজতেছি। আচ্ছা যাই হোক, এত রোজের মধ্যে দুইজনে ঘোরাঘুরি না করে একটা বুদ্ধি আছে, এটা আপনার কই? আমরা দুইজন মনে করেন দেখি শহর থেকে, এলাকার কেউ চিনি না। হ্যাঁ, এখন মনে করেন আমরা মাইসের বাড়িতে গেলে বেচালার তো ভাড়া দিব না, কারণ গ্রাম কব। যদি বাড়িতে ছেলে থাকে কব, ছেলে আছে মেয়ে ভাড়া দেন যাইব না। আমার মেয়ে আছে। হ্যাঁ, এটা হলো কথা। মনে করেন এখন আমরা দুজন রুমমেট ভাবে থাকলাম, বুঝছেন কথাটা? বুঝছেন? এই কি করবে? হ্যাঁ, আরে না আপনার মুখ বুঝতেছেন কি লিগা? আপনি নেগেটিভ মাইন্ডে না চিন্তা করে পজিটিভ মাইন্ডে বুঝেন। আমরা মনে করেন রুমমেটের মতো রইলাম, আপনার মতো আপনি থাকবেন, আমার মতো আমি থাকবো। আমার দরকার হলো রুম, আমার যেমনি একটা রুম না লাগবে, গরমের মধ্যে আসন দেবো না বেশি, বুঝছেন? তাহলে মনে করেন যে আমরা রুমে যে নিলে তারপরে দুইজনে অর্ধেক অর্ধেক সব কিছু প্লে করতাম, বুঝেন নাই? আমরা স্বামী সব সময় হাত ধরে থাকো, বুঝছো? আরে শুনো, আমার কি রুম খালি আছে? আরে শুনো, বলতাছি আমার কি রুম খালি আছে? আরে তোমার তো খালি ঘুম ঘুম, সারাদিন খালি ঘুমাও। হ্যাঁ, এনে ভাড়াতে ডাকতেছে, আমি ডাকতেছি তুমি তাজে মরে যেতেছ। রুম খালি আছে নাকি হেরে কইতেছি? হ্যাঁ খালি আছে, একটা রুম। একটা খালি আছে? হ্যাঁ হ্যাঁ খালি আছে। আচ্ছা তোমরা কি এই স্বামী স্ত্রী? আরে হো, আমরা স্বামী স্ত্রী না হলে হাত ধরে থাকিনি, এই দেখ না হাত ধরেছি, আমরা স্বামী স্ত্রী। ও বুঝার বেশি তাহলে আর কি আমি বুঝার লাগবো, আমরা স্বামী স্ত্রী। আচ্ছা একটা রুম খালি আছে, আপনি তো বক বক করেন, আমার স্বামী ঠিক আছে, আপনি না জানা কথা বলবেন না। জানে না কিছু না, আন্দাজি কয়। এবার বউ আমি লন্ডন থেকে বিয়ে করছি। আরে শুনো, আমার ঘরে এত কিছু জানা দরকার নাই, ও মুডা ও খায় বেশি বেশি, বুঝছো? হেরা জামাই বউ যেটা বললে সেটা থাকবা, আমি ঘর মাছ যাইব বাড়া হবো, আমি ঘরে আর কোনো কিছু দরকার নাই, বুঝছো? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আহেন আপনারা। ভাড়া কিন্তু মাসে 2000 টাকা, বুঝছেন? আর ভাড়া কিন্তু মাসের এই 10 তারিখে দিতে হবে,
এসারা মিস করুন যাব না 10 তারিখ বেশ হয়ে যাব তুই আবার কি আর না খবর তো আসসালামু আলাইকুম মতলব্বা ওয়ালাইকুম আসসালাম আল্লাহ স্যার হ্যাঁ হাসি বলি কি কথা লাগছে স্যার এই যে ভাড়াটা আছে একটা রুম খালি আছে তো হ্যাঁ এই যে এটা আমার বউ এটা আমি আমরা ভাড়া নিয়ে এটা হেই আপনা এ ভাই এ আপনা আমার বাড়তে গেছিল রুম ভাড়ার লেগে তেনে এখন কইলো আমি ব্যাচেলার আমি একলা থাকবো এটা আবার কি ওহান দিয়ে দুইজন তারা বলে স্বামী স্ত্রী স্বামী স্ত্রী হ্যাঁ তেনে এখন কইলো ব্যাচেলার কি কয় হাসে নাকি একলা গেছিল গো স্যার চিন্তা ভাবনা করে করেন শুনেন আপনি বাইরে হাত ধরে দেয় কে মনে করে জামাইব আমি কই ধরে জামাইব না সন্দেহ আছে তো না হাত ধরেছে না বুঝলা বুঝলা বেশি দেখ আপনি ভালো হয়েছেন ঠিক আছে যান কই যেতেছেন আমি একটু ওই চকে যাইতেছি তো ভাই তাহলে যান আচ্ছা যান যান আচ্ছা আচ্ছা বড় বাসা পাইছে গেছে একটু বড় বাসা মানে এন বহব আমি তোর আরে বরুম না যে জোর দিছি আর তুমি তো গেলা গেলি আর বেড়াল দিকে তুমি পিছিয়ে গেলো না আমার পিছিয়ে গেলি আর দেখতো আচ্ছা অনেক তো ঘুরলাম এখন আর না গেছো হে লাগে মি নৌ দেখা করবা সমস্যা নাই তুমি সমস্যা নাই আমি যে গাছ বিছা নই করে গাছ বিছা নই ওই তারপরে আমার সমস্যা নাই আরে কামলার করে কামলা তুই গাছ বিছবি তো আমাদের দেখা করবি না আমি তুই ডরে পড়বি কে আমি কি সুন্দর না আরে যদি মেকআপ করে মনে কর ডর তে আমি ভালো হইছি ভাই তুই পাইছিস তুই আয় ওই খারো খারো পরে কথা কইতাস ভালো কথা কইতাস ও কথা কইতাস বাবা ওই যে তোমার মা মনে কর আমার বউ নাকি মানে আমার মা তোর বউ তোর নাকি মায়ের প্রেম করে প্রেম করব না তোমার পোলাই গাছ বিছে মে গিফট দিবা না প্রেম করব নাকি মজা পাইলাম আমার পোলার কথা মজা পাইলাম তুমি এমন আসবে নিছো কে আরে আস্তে আস্তে এলে কে মাইয়া কি তোরে দেখছে না আমি মনে করি দুই বছর ধরে রং নাম্বারে কল দিছিলাম এর লেগে তো ব্যবসার বাচ্চা এর লেগে তো তোর লাগে কোন মাইয়া প্রেম করবো না ওই হালা হো মন্দির তোর বলা না তোর লাগে প্রেম করছে কেন রে চিন্তা করছো বলা আমার হালা হো মন্দির ভূত কয় তুই কি কইবো মন্ড ছয় জন ওই খারো খারো ওই আব্বা হুন তোর পোলার বউ কইছে যে আজকে মনে করতে দেখা করবে নেব তারপর মনে করতে আমার দেখে পছন্দ করে আমাকে বিয়ে করুন আর শুন তুই আমার ওই যাবি বুঝছস বোলার বউ দেখে আমাকে পছন্দ করে বিয়ে করে নিয়ে আর যদি উল্টা পাল্টা করো সালা মন্দির পেয়ে নাক মেরে মেরে চেপটা করে লামা এবার গুছিয়ে চিন্তা করছো মন্দির ফুলা কয় কি বাপের বেলা নাকশা ফাটাই লেবো তোর কিন্তু কেঁদে ঠুসি দিয়ে কিন্তু কেঁদে তোর বলটু ফাটাইলাম হ্যাঁ চিন্তা করছে ওই ওই মন্দির ফুল মাইয়া কি তোর দেখছে কি হ্যাঁ তুই কি মোড়া না ডেপসির মতো মোড়া নাকি এই খাডো না সিকন পাতলা খানের মতো নাকি এই বাবু ব্যাঙ্গের মতো ব্যাপটা কোনটা দেখছে কি দেখছে আল্লাহ মন্দির কয় কি
আমি এলে এলাকা সব মেরে কেরাস বুঝছো তাই নিয়ে মনে তোমার নেগেট আছে সেটি দেখে আমার পছন্দ করবো তুমি সেটি একটু দেখবা মনে করো পোলার পছন্দ করে আনার নাকবো না উল্টা মানে কইলে আবার বাপের বাপের না খেয়ে গেলে চেপটা করে এলাম বুঝি মেরে কেউ দেখলে বিয়া করবার চায় অন্তত আমার করবার চায় কিন্তু বাপ এত কুলাই আরি না।